সাতাশে ফেব্রুয়ারি বাম যুবদের জনঢল দেখেছিল শহর আগরতলা, আর আঠাশে ফেব্রুয়ারি বাংলায় রবিবাসরীয় ব্রিগেড সারল বামেরা। যদিও রবিবারের ব্রিগেড ছিল বাম জোটের, কংগ্রেস এবং আইএসএফ এর নেতৃত্বরা কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন ব্রিগেডে। কলকাতার ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড বা ময়দান দেশের সবচাইতে বড় রাজনৈতিক দলগুলোর শক্তি পরীক্ষার প্রিয় জায়গা। ব্রিগেড এত বড় যে 5 লক্ষ বা 10 লক্ষ নয়, 15 লক্ষ লোক অবধি একত্রিত হলেও মাঠ ভরে না। অনেক বড় বড় রাজনৈতিক নেতারা ব্রিগেডে একটা বার সভা করার সুযোগ খোঁজেন সারাটা জীবন, কারণ ব্রিগেডের ভিড় বলে দেয় দেশ কি চাইছে আগামীতে। ব্রিগেডের ভিড় বলে দেয় কোন দল ক্ষমতায় আসবে। ব্রিগেডের ভিড় বলে দেয় দল টিকে থাকবে কি হারিয়ে যাবে। বামেদের ভাষায় রবিবারের ব্রিগেড ছিল মানুষের ব্রিগেড, আর মানুষের ভাষায় রবিবারের ব্রিগেড ছিল পরিবর্তনের ব্রিগেড, বাংলায় নতুন সূর্যোদয়ের ব্রিগেড। বঙ্গভোটে ঝাঁপিয়েছে সব দল, তৃণমূল বিজেপি সমান তালে প্রচারে ঝড় তুলেছে ইতিমধ্যেই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পাখির চোখ করেছে পশ্চিমবাংলাকে, সেখানে বাম কংগ্রেস জোট এক পা এগিয়ে 2020-তে সব দলের আগে প্রথম ব্রিগেড সমাবেশ সেরে নিল। কলকাতা পুলিশ সূত্রে খবর, মাঠে কমপক্ষে 10 লক্ষের বেশি লোক সমাগম হয়েছে। নেতৃত্বের বক্তব্য অবশ্যই শোনাবো আমরা, কিন্তু সাধারণ সেই খেটে খাওয়া মানুষরা কেন এলেন এই তপ্ত দুপুরে ব্রিগেডের মাঠে, উত্তর খুঁজেছিলাম আমরা। এখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক পরিবার এসেছেন, সেখানে একটা বাচ্চাও রয়েছে, তো ওই পরিবারের সাথে আমরা একটু জেনে নেব তারা কেন কি উদ্দেশ্যে এখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এত সকাল সকাল চলে এসেছেন। আমি প্রথমেই সিনিয়র মেম্বারের কাছে যাচ্ছি। দাদা আপনার নাম? আমার নাম দেবপ্রিয় ভট্টাচার্য। আচ্ছা, ব্রিগেডে আপনি এর আগে এসেছেন? হ্যাঁ, আমি এর আগে অনেকবার এসেছি। আচ্ছা, কতবার এসেছেন? কোনো গুণে বলা যাবে না, বলা যাবে না। আজকে আজকে আপনার আসার কি উদ্দেশ্য, আর মানে কি এখান থেকে আপনি মানে দেখতে চান? উদ্দেশ্য একটাই, যে বিগত 10 বছর ধরে যে মানে স্বৈরাচারী রাজত্ব, বিশেষ করে এই আমার একটি ছেলে, আচ্ছা, এরকম আরো অনেক বাবার ছেলেরা আছে বেকার, চাকরি পাচ্ছে না, একটা অসহনীয় যন্ত্রণা। আমি ওটা হচ্ছে আমার ভাগ্নি শিবপুরে, আমার আত্মীয় বাড়ি, আমি থাকি বর্ধমানে কালনায়। তো এরকম অসংখ্য গ্রামেগঞ্জে মানুষ মানে ইয়াং ছেলে মেয়ে তাদের বাবা মায়েদের যে যন্ত্রণা, তারপরে এই যে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে ভয়ানক আক্রমণ, এই যে আপনার নবান্ন অভিযানে যে একটা এভাবে এসে আমি আমার জীবনটা কেটেছি এবং চাকরি করতাম এখানে, আমি খুব ভালো করে জানি। রবি আহমেদ কিডুবাই রোড থেকে যখন এসএমএস জোরে ঢুকছে সোজা গিয়ে একদম আমরা ওয়াই চ্যানেল, তার ভেতরে ঢোকার পরে গলিগুলো পর্যন্ত সিল করে দেওয়া আছে, যাদেরকে মানে তার পালি মারলে পরে সে পালিয়েও না যেতে পারে। আমরা দেখেছি মানে ছাত্রদের উপরে কিরকম আক্রমণ হয়েছে সরকারি, সেটার আপনি বিরোধ মানে বিরোধিতা করতে এসেছেন। দিদি আপনার নাম? আমার নাম সুরভি ভট্টাচার্য। আপনার এখানে আপনি তো নিজের মেয়েকে নিয়ে, বাচ্চা নিয়ে এসেছি? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগে তাই আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আর কি এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, দাদা? হ্যাঁ, আমার বিষয় হচ্ছে যে আমাদের পরিবারের নামটা, আমার নাম সুমন ভট্টাচার্য, আমার এমনি একটি বেসরকারি স্কুল আছে, হ্যাঁ, কিন্তু তাছাড়াও আমার বাবা বা আমাদের পরিবার সবাই এই রাজনীতির সঙ্গে যুক্ত, এবং যখন অনেক চোখের সামনে অনেক কিছু দেখছি যে এই টিএমসি আসার পর থেকে ভোটগুলো হতেই দিচ্ছে না। হ্যাঁ, আমাদের এলাকায় আমাদের পঞ্চায়েত আমরা জিতেছি, জেতার পরও সেটা কেড়ে নেওয়া হয়েছে। আপনারা ভোট দিতে পেরেছিলেন? আমরা পেরেছি, কারণ আমরা লড়াইটা দিয়েছিলাম আমাদের পাশের পঞ্চায়েত পারে। আমার বাবাকে বুকে পিস্তল ধরেছিল ভোট যখন মানে ওটা কত নমিনেশন দিতে, প্রথমবার ওরা এসেই যে প্রথম পঞ্চায়েতটা, সেই পঞ্চায়েতে যখন নমিনেশন দিতে যাচ্ছে বুকে পিস্তল ধরে বলেছিল যে কেড়ে নিয়েছিল। তো 2.5 মাস বোধ হয় আমরা সবাই আর কি রাতে ঘুমোতাম না সব, এরকম পরিস্থিতির মধ্যে, যদিও আমি প্রত্যক্ষ নই, রাজনীতির সঙ্গে যুক্ত নই, কিন্তু এগুলো আমি তো দেখি, দেখতে পাই। ফলে হ্যাঁ, আমি এই বছর প্রথম এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঁ, রাজনীতি মনস্ক তো সরাসরি হয়তো নেমে রাজনীতি করি না, তাই এবারে মনে হচ্ছে যে খুব দরকার এই আমাদের এখানে রাজ্যের এই শাসক এবং কেন্দ্রের ওই শাসক, দুই শাসকের অপসারণ প্রচণ্ডই দরকার, আর সেই জন্যই এই প্রথমবারের মতো এবার আমি ব্রিগেডে এসেছি। ধন্যবাদ। আমি শেষবারের মতন দিদির সাথে একটুখানি কথা বলিনি। আপনার নাম? আমার নাম সোনালী চ্যাটার্জি, আমি হাওড়া শিবপুরে থাকি। আচ্ছা, আমার অনেকবার কখন এসেছেন, সকালেই না রাত্রিরে? না, এই সবে এলাম।
আমি আগে আসতাম মিছিলে, কিন্তু এখন আর সম্ভব মানে পারি না। এই তৃণমূল সরকারকে যা হোক করে ফেলতে হবে, কারণ 11ই ফেব্রুয়ারি যেটা হলো নৃশংসতা হলো, সেটা মানে মেনে নেওয়া যায় না। এটা একটা সব কিছুই চাকরি, আমার এই এটাও মামার ছেলে, আর এক মামার ছেলে চাকরিতে জয়েন করলো, স্টে অর্ডার হয়ে গেল। চাকরিটা একটা বেরোজগার মানে একটা আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু, মানে জয়েন করার পর এই একদম যে ছোট মেম্বার তার থেকে জেনে নি, তোমার নাম কি? অবন্তিকা ভট্টাচার্য। তুমি মায়ের সাথে এসছো? বাহ, খুব ভালো। ঠিক আছে, রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে বাম, কংগ্রেস এবং ISF নেতৃত্ব সংযুক্ত জোটকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেছেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, ISF নেতা আব্বাস সিদ্দিকী সহ প্রত্যেক নেতৃত্বই একযোগে সুর চড়িয়েছেন পদ্মফুল আর ঘাসফুলের বিরুদ্ধে। যিনি বলেন বিরোধী শূন্য বিধানসভা চায়, এমন গণতন্ত্রের পূজারি তিনি যে তিনি বিরোধী শূন্য বিধানসভা চান। এখানে গণতন্ত্রের কণ্ঠরোধ করে মানুষের নাগরিক অধিকারকে ছিনিয়ে নিয়ে ভোটে দাঁড়াতে দেব না, দিতে দেব না। গুন্ডামি, মস্তানি, রাজানি, তোলাবাজি একটা দুর্নীতির আখড়া তৈরি করেছে পশ্চিমবঙ্গে। আমাদের বাঙালিদের একটা গর্ব ছিল যে আমরা বর্ষের সংস্কৃতির ধারক এবং বাহক, সেই কালিমালিপ্ত করছে বিজেপি এবং তৃণমূল। ভাষা কুৎসিত অঙ্গভঙ্গি রাজনীতির আঙ্গিনায় তারা নিয়ে এসেছে, শিক্ষাঙ্গনকে কলুষিত করছে, শিক্ষা সিলেবাস পাল্টে দিচ্ছে, মোদি মোদির করে সর্বভারতীয় ক্ষেত্রে যেমন পাল্টাচ্ছে, দিদি দিদির মতো করে পশ্চিমবাংলায় তার মতো শিক্ষা ব্যবস্থা চালু করবার চেষ্টা করছে। লড়াই শুরু হয়েছে, আপনারা জানেন দিল্লির উপকণ্ঠে আজও লক্ষ লক্ষ কৃষক বসে আছে। আজকে দুমাস আড়াই মাস ধরে 200-র উপরে মানুষের মৃত্যু হয়েছে, তারা হেলেনি। একমাত্র দাবি জন কৃষি বিরোধী তিনটে কৃষক বিল বাতিল করতে হবে। লড়াই শুরু হয়েছে শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াই, লড়াই শুরু হয়েছে ছাত্র যুবর লড়াই। এ লড়াই চলবে, এ লড়াই চলছে, এ লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে গ্রামে গঞ্জে শহরে কলে কারখানায় মাঠে ময়দানে শুরু হয়ে গেছে। করতে পারি তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, এমন দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমানে হতে হবে। আমি বলছি না, কথা বাড়াচ্ছি না, দীর্ঘ কবিতা আপনারা জানেন গীতাঞ্জলি। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান, তাদের তাদের লড়াই আর মানুষের জীবন জীবিকার লড়াই, কৃষকের লড়াই, শ্রমিকের লড়াই, বেকারের লড়াই, এই সব লড়াই এক লড়াই। এই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে এবং সেটাই আমাদের এই নির্বাচন সংগ্রামের লক্ষ্য। আমরা একটা বিকল্প চাই। ও কি বলল, সে কি বলল, আমি বলছি ওতে কান দেওয়ার দরকার নেই। আমাদের চাই আমাদের বিকল্প বলা। আমরা কাজ চাই, কাজ কাজ কাজ, যেটা আমরা অনেকদিন বেকারের লড়াই, তাদের দাবি নিয়ে লড়াই, তাতে বারবার বলবার চেষ্টা করেছি। যত শূন্য পদ আছে আমাদের পশ্চিমবাংলায়, সরকারি আধা সরকারি স্কুল কলেজ সমস্ত দপ্তরে এক বছরের মধ্যে সবটা পূরণ করা চাই। এই রকম একটা বিকল্প আমরা চাই পশ্চিমবাংলায়। আমরা চাই আমাদের কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। 100 দিনের কাজকে যদি সরকার, কেন্দ্রের সরকার 200 দিন না করে, রাজ্যের সরকার 150 দিন করবে। গ্রামেও চলবে, শহরেও চলবে, গ্যারেন্টি প্রকল্প করতে হবে। আমরা চাই যে তার পাশাপাশি মানুষের খাদ্যের নিরাপত্তা, একটা লোকও থাকবে না যে খাদ্যের অভাবে অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে। 2 টাকা কিলো চাল আমরাই এক সময় চালু করেছিলাম, তখন কেন্দ্রের সাহায্য ছিল না। আবার পশ্চিমবাংলায় এখন তো রাজ্য কেন্দ্র সবাই বলে, কিন্তু হয় না। আমরা আমাদের যা তাকত আছে তার নিরাপত্তা আমরা করতে চাই, খাদ্য দিতে।
কিন্তু আমরা বলছি আগামী দিনে টিএমসি থাকবে না, বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা শুধু থাকবে। তাই বলি লাখ মুরাদ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায়, ওহি হোতা হ্যায় জো মঞ্জুরে খুদা হোতে হ্যায়। There is an adage which says morning is the harbinger of the day. একটা প্রবাদ আছে, সেই প্রবাদ বলে সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আজকের সভায় কথা বলছে এই পশ্চিমবঙ্গে টিএমসি বিজেপি উভয় অপশক্তি, পরাস্ত হবে, পরাজিত হবে। আজকের এই সভাটা প্রমাণ করছে। ফির ভি মাই ইয়ে কহনা চাহতে হ্যায়, ইয়ে তো সেপে ঝাঁকি হ্যায়, সরকার বদলনা অভি ভি বাকি হ্যায়। এই বাকি কাজ করার জন্য সবাই এককাট্টা হয়ে লড়তে হবে। সংযুক্ত মোর্চা উদ্দেশ্য লক্ষ্য, সংযুক্ত মোর্চার উদ্দেশ্য এ বাংলায় ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির জয় নিশ্চিত করা। সংযুক্ত মোর্চার উদ্দেশ্য ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি এবং স্বৈরাচারী শক্তিকে পরাস্ত করা। তাই আজকে আমরা মাঠে দেখতে পাচ্ছি, মাঠে দেখতে পাচ্ছি রং বেরঙের পতাকা উঠছে, যেন বাংলায় নতুন বাংলা গড়ার, নতুন পরিবর্তনের এক রামধনু আজ ব্রিগেডের মাঠে আমরা সবাই লক্ষ্য করি। সর্বপ্রথম আইএসএফের পক্ষ থেকে আজকের এই ব্রিগেডে জনসমুদ্রে আসা প্রত্যেকটা লাঞ্ছিত, বঞ্চিত, অসহায়, ক্ষুধার্ত মানুষকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। পাশাপাশি অত্যন্ত আন্তরিক ভালোবাসা আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ সেলিম সাহেবকে, বিমান দাখে এবং বামপন্থী শরিক দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে, যা আজ তেনারা মানুষের মনোভাবকে বুঝতে পেরে মানুষের স্বার্থে আজ নিজেরা তেনারা সৎ ইচ্ছা দেখিয়ে তেনাদের ঘরে আমরা যে লিস্ট দিয়েছিলাম তার মধ্যে থেকেই বেশিরভাগ জায়গাটা আমাদের দাবিকে তেনারা মেনে নিয়েছেন। তাই সর্বপ্রথম এই ব্রিগেডের জমিন থেকে আমার প্রত্যেকটা বাঙালি ভালোবাসার মানুষকে বলবো, যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলো স্বাধীন আমরা। প্রথম দিনের ইতিহাস ভুলে গিয়ে কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। এদিন বঙ্গ ব্রিগেডের দিকে তাকিয়েছিল গোটা দেশ। কোন দিকে যাবে দেশের ভবিষ্যৎ সেটা অনেকটাই আজ করা সম্ভব হলো ব্রিগেডে উপচে পড়া ভিড় দেখে। বামেরা পশ্চিমবঙ্গে ক্ষমতা হারিয়েছে 10 বছর, কিন্তু 7% ভোট পাওয়া দলটা 10 লক্ষ লোক নিয়ে প্রথম ব্রিগেড ছেড়ে বার্তা দিল লড়াই চলছে, লড়াই চলবে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।